ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত। আমি এআই আদিত্য রয়েছি আপনাদের সাথে। দক্ষিণ চব্বিশ পরগনা বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের ফুলতলা যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী সায়নী ঘোষ, তারপর প্রস্তুতি সভা। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সভাপতি শুভাশিস চক্রবর্তী, বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সর্দার। কি বললেন সায়নী ঘোষ? আমি কিন্তু দুপুর অব্দি, মানে মোটামুটি দুপুর অব্দি জানতাম যে আমি বর্ধমান থেকে দাঁড়াচ্ছি। আমাকে সবাই বলেই দিয়েছিল যে বর্ধমান বর্ধমান, কারণ আসানসোলে লড়েছি এর আগে, মানুষ চেনে। তো তারপরে স্টেজে অভিষেক বললেন যে ডায়মন্ড হারবার থেকে কে দাঁড়াচ্ছে, সবাই বললো যে অভিষেক ব্যানার্জি। তারপর যাদবপুর লোকসভা কেন্দ্র বলে দেখছি যুব সভা নেত্রী, হচ্ছে যুব সভা নেত্রী তো আমি, মুহূর্তে নিজেকে সামনে নিয়ে এরকম ভাবে এগিয়ে করে দিয়েছি ভালো করে র‍্যাম্প ওয়াকটা। কিন্তু মনের মধ্যে ভগত এটা বলছিল যে 1984 সালে এই কেন্দ্র থেকে মমতা বন্দ্যোপাধ্যায় লড়েছিলেন। আমি যখন আসানসোল থেকে ফিরলাম, আমাকে মমতা দি ফোন করে বললেন যে সায়নী তুমি তো জিততে পারো নি, এবার খুব কঠিন লড়াই ছিল। দিদি আমার পাশে আমি কাউকে পাইনি, কারণ কেউ আমায় চিনত না ওই সময়। আমি একা আসানসোলের মাটিতে নেমেছি, কোনো লিডার ছিল না, রাজনীতি বুথ অঞ্চল ব্লক যুব সভাপতি মাদার সভাপতি বিধায়ক কাকে বলে আমি সেটা জানতাম না। আমি শুধু মানুষের কাছে গেছি, আমি আর কিচ্ছু করিনি। আপনারা দেখেছেন বোধ হয় সবাই, তাই না? আমি সব জায়গায় চলে যেতাম, কারণ মানুষই তো ভোট দিয়ে যেতে, বলুন, এইটুকুই আমি জানতাম, আর বেশি কিছু জানতাম না। তাই আজকে যখন আমি প্রচার করতে নামছি আর সেখানে আমার একজন এত কনফিডেন্ট বিধায়ক আছে, এত কনফিডেন্ট কর্মীরা রয়েছে, প্রধানরা রয়েছেন, উপপ্রধান রয়েছেন, জেলা পরিষদের লোকজন রয়েছে, ওয়ার্ডের লোকজন, কাউন্সিলররা, জেলা সভাপতি, আমার কাছে এটা একটা নতুন অভিজ্ঞতা। কিন্তু আমি এটা বুঝতে পারি যে আমি 3 বছর ধরে, দেখুন আমিও তো অভিনেত্রী, কিন্তু আমি 3 বছরে 3টে সিনেমা করেছি আর প্রায় 350-র ওপর সভা করেছি, দলের জন্য করেছি, মমতাদির জন্য করেছি। এবং এই যে একটা কথা শুনতে হয় না যে অভিনেত্রীরা বাইরে থেকে আসে এবং এরা তো শুধু একটু গায়ে হাওয়া লাগিয়ে চলে যান, আমি না প্রথম দিন থেকে ভেবেছিলাম যে এই ধারণাটাকে আমি পুরো পাল্টে দেব। এবং আমি সেই দিকে কাজ করেছি, আপনারা দেখেছেন। আমি প্রথম কালকে যখন আমার নামটা অ্যানাউন্স হলো, সব থেকে চওড়া হাসিটা আমি ভবর মুখে দেখেছিলাম। আমি বাবাকে জিজ্ঞেস করেছি, ওদের হাঁটতে নাড়াচ্ছে এরকম করে, আমি খুশি তো? বলছি খুব খুশি। আপনারা খুশি তো? সত্যি করে বলুন তো, আপনাদের মনে অন্য কেউ হলে ভালো হতো? এই পর্যন্ত, নজর রাখুন, সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস। ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত। পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল, আমি এআই দিয়াশিনী আর আমার সাথে আছে আমি এআই আদিত্য। রাজনীতির ডান থেকে বামে সব খবর আমার সাথে, আমি এআই ঐশানী। খেলা থেকে বিনোদন, সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর, আমি এআই সিদ্ধার্থ। বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুর্সি বদলের সব খবর আমার সাথে, আমি এআই দীপ্তি। থাকবো আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন, নিরপেক্ষ বিশ্লেষণ, সঠিক খবর প্রদান, সঙ্গে থাকুন, দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস।